সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডার বিষয়ক গল্প শরীফ থেকে শরীফা নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের জেরে দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে অব্যাহতি দিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এ ঘটনায় ক্যাম্পাসের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন বিষয়টি নিয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। বইটা কিনবেন, কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন, ছিঁড়বেন। রাজধানীতে এক সেমিনারে প্রকাশ্যে সপ্তম শ্রেণীর বইয়ের ট্রান্সজেন্ডার বিষয়ক গল্প শরীফ থেকে শরীফার অংশ ছিঁড়ে ফেলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। ছিঁড়বেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃক এক বিবৃতিতে জানান, খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবের সঙ্গে এই মুহূর্তে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোনো চুক্তি নেই। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবরোধ ও বিক্ষোভ করে। হিজড়া এবং ট্রান্সজেন্ডার এই দুইটি বিষয়ের মধ্যে যেটা কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে, মানুষজন যে ট্রান্সজেন্ডার বলে হিজড়াকে দিয়ে ডিনোট করতেছে, আমরা এই বিষয়টার বিরুদ্ধে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা আজকে এলজিবিটি যে বিষয়টা নিয়ে, আমাদের সমকামিতা যে বিষয়টা নিয়ে, আমাদের শিক্ষাক্রমের ভিতরে, আমাদের পাঠ্যপুস্তক, আমাদের বিভিন্ন ধরনের একাডেমিক্সের মধ্যে এই জিনিসটাকে একাডেমিক প্রাঙ্গণে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা নিয়ে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। আমাদের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে যে এই জিনিসটার কোনো সায়েন্টিফিক অবজেক্টিভ কোনো এভিডেন্সও নাই, ধার্মিক কোনো রিলিজিয়াস মোরালিটিও নাই, ইভেন কোনো ডিওন্টোলজিক্যাল বলেন, অন্টোলজিক্যাল বলেন, কোনো এথিক্যাল কালচার, ওয়েস্টার্ন এথিক্যাল কালচার থেকে ওই জিনিসটাকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা সমকামিতার বিপক্ষে, সাম্যের পক্ষে, কারণ এখানে আমাদের একজন স্যারকে অলরেডি কোনো ধরনের লিগ্যাল যৌক্তিক কারণ দর্শানো ব্যতীতই অসময়ে তাকে কার্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা উনি ছিঁড়ে ফেলছেন, এটার জন্য উনাকে একদম বরখাস্ত করে দেওয়াটা কোনোভাবেই মানে একেবারে যে 100% ওয়াইজ সেটা আমি বলবো না। ব্র্যাক কি, এলজিবিটি কি, এলজিবিটি কিউ সাপোর্ট করে কি করে না, এটা নিয়ে কেন সেভাবে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না, এটা 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 আমরা আমরা অথরিটির কাছ থেকে ক্লিয়ারেন্স চাই যে তারা কেন এখন পর্যন্ত এই যে ব্যাপারটা নিয়ে চুপ আছে, তাদের কাছে কি এলজিবিটি কিউ এর যে ব্যাপারটা আছে এটা ছাত্র নাজির চেয়ে তো বেশি প্রাধান্য পায়। শান্তিপূর্ণভাবে শেষ করে চলে যাবে, ঠিক আছে, আইন শৃঙ্খলার কোনো অবনতি কোনো পরিস্থিতি সৃষ্টি করলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। গল্পটা অবশ্যই জানি, তবে উপস্থাপনের ক্ষেত্রে যদি এমনভাবে সেই গল্পটা উপস্থাপিত হয়ে থাকে যেখানে এই ধরনের বিভ্রান্তি এবং বিতর্ক সৃষ্টির প্রয়াস থেকে থাকে, তাহলে গল্পের যে উপস্থাপনের পদ্ধতিটা সেটা কি পরিবর্তন করা যায় কি না, এই বিষয়ে আমরা বিশেষজ্ঞগণের সাথে আলোচনা করব। শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্য বইয়ের কোনো বিষয় নিয়ে আলোচনা কিংবা সমালোচনা হলে তা পরিবর্তন কিংবা সংশোধন করা সম্ভব, তবে পাঠ্যক্রমের পরিবর্তন সময় সাপেক্ষে বলেও জানান তিনি। কারিকুলামের পরিবর্তন আর টেক্সট বুকের পরিবর্তনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা যেটা বলছি যে টেক্সট বুক, যেটা পাঠ্য বই, পাঠ্য বইতে যদি কোনো ধরনের উপস্থাপনাগত বিষয়ে, কোনো ধরনের তথ্যগত বিষয়ে বিভ্রান্তি, বিতর্ক বা সংবেদনশীল বিষয় যদি সেটা থেকে থাকে, অবশ্যই সেটাতে পরিবর্তন আসতে পারে, কিন্তু কারিকুলামে অর্থাৎ আমাদের যেটা পাঠ্যক্রম সেখানে সহজে পরিবর্তন রাতারাতি আনা যায় না। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।